এনার টাকা দিয়ে এখন ব্যবসা করতে চাচ্ছেন বা ইন্ডিয়া রুপি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ওই কথাটা বলতে আপনাকে আপনাকে বুঝতে হবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদেরকে অনেক বিগার পিকচারে বাংলাদেশকে দেখতে হবে বাংলাদেশের অবস্থান আজকে যেখানে আসছে সেখান থেকে আমরা উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাব আমি এই অনুষ্ঠানে এর আগেও বলেছি আজকেও বলছি ইয়েস আমাদের ডেমোক্রেসি ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ প্রেস তারপরে আমার যে ডিএসএ অ্যাক্ট আছে অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ওটা নিয়ে কথা আছে অনেক কিছু নিয়ে কথা আছে বিরোধী দলকে সুযোগ দেওয়া তাদেরকে স্পেস দেওয়া এইসব নিয়ে অনেক বিতর্ক আছে তর্ক আছে এবং আমাদের নিশ্চয়ই ভুল ভ্রান্তি আছে এবং ইলেকশন 2014 সালের যে মনোপুত হয় নাই সেখানে বিএনপি আসে নাই কেন আসে নাই বিএনপি আসে নাই তার জন্য বিএনপির দায়টা আমরা পরে আলাপ করি কিন্তু ইলেকশনগুলা মানুষের মনোপুত হয় নাই ঠিক আছে এগুলো আমরা জানি এটার অনেক ব্যাকওয়ার্ড অনেক কিছু আছে সেই হিসাব করতে গেলে আজকে বিএনপিকে হয়তো জবাবদিহিতা করতে হবে যে ইলেকশন তো পার্টিসিপেটরি হতে হলে তো পার্টিসিপেটরি মানে কি অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক মানে কি জিল্লুর ভাই যে সমস্ত আমি শেষ করি পার্টিসিপেটরি ইলেকশনের মানে হচ্ছে যে সমস্ত স্টেক হোল্ডাররা সেখানে পার্টিসিপেট করবে দ্যাট ইজ হোয়াট ইউ কল পার্টিসিপেটরি কথা হচ্ছে এখানে আপনি অত্যাচারের মাত্রা চরমে নিবেন আর আমরা পার্টিসিপেট না অত্যাচারের মাত্রা নেই নেই আপনি 2013 সালে ভোট ছাড়া নির্বাচন করবেন আপনি 2013 সালে একটা ছোট উদাহরণ দিচ্ছি 2013 সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় তখনও 2014 সালের ইলেকশন হয়ে যায় নাই আপনি পাঁচটি না ছয়টি মেজর মেট্রোপলিসে বাংলাদেশের রাজশাহী সিলেট বরিশাল কুমিল্লা সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আপনারা মেয়র পেলেন অর্থাৎ আপনাদের পক্ষে মানুষ ভোট দিয়েছে এবং আওয়ামী লীগের আন্ডারে ইলেকশন আপনি নিরপেক্ষ ভোট হলে আমাদের পক্ষেই দিবে এই যে এখন অংশগ্রহণমূলক আপনারা একটু পিছায় যাবেন আমাকে কথাটা বুঝাইতে দেন আমাকে কথা বলুন মেহেরবানি করে কথাটা বুঝাইতে দেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনাদের সমর্থন ছিল আপনারা ভোটেও আসছেন আপনারা জয়লাভ করছেন কিন্তু আপনারা যখন জয়লাভ করছেন তারপরে একই আওয়ামী লীগের আন্ডারে আপনারা জাতীয় ইলেকশনে যান নাই কেন যান নাই আপনারাই জানেন না গিয়ে আপনারা ওটাকে একটা তকমা দিয়েছেন যে 154 জনের বিনা ভোটের ইলেকশন এইখানে যদি তাই হয়ে থাকে ধরলাম এখানে 100% ফল্ট আছে বিকজ 154 জন বিনা ভোটে ইলেক্টেড হয়েছে ঠিক কিনা এখানে একটা ফল্ট লাইন দেখা যাচ্ছে ফল্ট মানে কি 100% আমি শেষ করি এখানে 100% যদি ফল্ট হয় সেই ফল্টের ভিতরে আমি মার্ক দিলাম যে ঠিক আছে 70% আওয়ামী লীগের ফল্ট 80% আওয়ামী লীগের ফল্ট 90% আওয়ামী 10% তো বিএনপির ফল্ট সেটা স্বীকার করেন কোনোদিন করছেন স্বীকার বলেন তো কোনো টকশোতে বলছেন যে হ্যাঁ ওই ইলেকশনটা যে হয়েছে আমি শেষ করি রাখেন আমি আমি শেষ আপনি কখনোই আপনাদের যে অপারগতা আপনাদের যে হঠকারিতা আপনাদের নির্বাচনে না যাওয়ার জন্য যে কত রকম কারণ ছিল সেটা কিন্তু কখনো খোলাসা করেন নাই অর্থাৎ আমি এটাতে বোঝাতে চাইলাম যে যেই 2013 সালে এক্সিস্টিং আওয়ামী লীগের আন্ডারে ইলেকশন করে আপনারা ছয়টা বাংলাদেশের প্রধান যে সিটিগুলো আছে তার সিটি কর্পোরেশনের মেয়রের পদগুলো আপনারা পেয়ে গেলেন ভোটের যুদ্ধে আওয়ামী লীগ হারলো এবং আওয়ামী লীগ কোনো কারসাজি করে নাই কোনো রকম ম্যানিপুলেশন করে নাই কোনো রকম ইন্টারফারেন্স করে নাই কোনো রকম ইন্টারভিন করে নাই সেই ইলেকশনে জয়লাভের পরেও একই প্ল্যাটফর্মে দাঁড়ায় আপনি জাতীয় ইলেকশনে গেলেন না কারণ আপনি চাচ্ছিলেন যে ইলেকশনের আগে ইলেকশন জিততে হবে এরকম একটা সুযোগ আপনি সৃষ্টির পায়তারা করেছেন যার জন্য আপনারা যান নাই আপনারা আমি এখনও প্রশ্ন করতে চাই যে 2014 সালের ইলেকশনে আপনারা কেন গেলেন না আর কেনই বা 2018 ইলেকশনে আসলেন তাও আসলেন হাফ হার্টেড হোল হার্টেডলি আসলেন না হাফ হার্টেডলি আসলেন যার জন্য সেই ইলেকশনটাও কিন্তু একটা কোশ্চেন মার্কের আন্ডারে এসে গেল আপনারা আজকে বলছেন নিশিরাতের ইলেকশন 18 ইলেকশনের কথাই বলছি 14-তে আপনারা কেন আসলেন না সেটার কোনো উত্তর জাতি জানে না ভোটাররা জানেন আপনি কেন আসেন আপনারা বলেন নাই বলেন তো আমাকে আমি জানতে চাই আই ওয়ান্ট টু বি কনভিন্সড আজকে এই অনুষ্ঠানে যে আপনি কেন আসেন নাই হোয়াই ডিড ইউ নট কাম বলেন আমি শুনি আমরা ওই তখনই বুঝেছি যে আপনারা কি করতে পারেন আপনারা বারবার আপনাদের সঙ্গে আমরা নেগোসিয়েশনে যেতে চেয়েছি আপনারা আমাদের সাথে কোনো ভাবেই যান না দর্শকদের উদ্দেশ্যে যে যেই ইলেকশনে যে একই প্ল্যাটফর্মে দাঁড়ায় একই সরকারের আন্ডারে আপনি 6টা সিটি কর্পোরেশন জিতলেন আপনি 6টা সিটি কর্পোরেশনের পরের কথা বলেন স্থানীয় সরকার আর জাতীয় সরকার এক করে মিলাবেন না তারপরে তারপরে আর কোনো কারণ তখনও কোনো মার্কা নির্বাচন ছিল না এটা জন ইন জেনারেল মার্কা ছিল আর এখন আপনার নৌকা ধানের শীষ মার্কা আপনি একদম রুট লেভেল পর্যন্ত দিয়ে দিয়েছেন আপনি আমাকে একটু শুনেন আপনিই বলেছেন যে সরকারের অধীনে আপনি স্থানীয় সরকারে বড় জয়লাভ করেছেন
এটা ছিল আপনাদের শুনেন এটা আপনাদের স্ক্রিন টেস্ট ছিল আপনি শুনেন আপনি আপনার জনপ্রিয়তা যাচাই করেছেন প্রথমে পাঁচটা নির্বাচন দিয়ে তারপরে যখন দেখছেন যে যেখানে দেই ওইখানে বিএনপি পাস সাথে সাথে আপনারা উল্টা রিঅ্যাকশনে গেলেন আপনি তো ইলেকশনই আসেন নাই পরের গুলার কথা বলেন পরের সিটি কর্পোরেশন বলেন পরের স্থানীয় সরকার বলেন পরে আপনার কি বলে উপজেলা নির্বাচন বলেন আপনি বলতে বলছেন না বলতে বলছি আপনার উত্তর হচ্ছে না আপনি আমাকে কনভিন্স করতে পারেন না বিয়ন্ড ডাউট আপনি অন্য দল আপনি প্রেজারি বেঞ্চ আপনার আমি কনভিন্স করতে পারবো না আপনি ইলেকশন কনভিন্স যদি করতেই পারতাম তাহলে তো 100 নির্বাচনে যেতাম আপনি ইলেকশনে আসতে পারেন নাই কেন আসেন নাই আমি যে কারণে আসতে পারিনি এই কারণগুলো বললাম আপনি সময় দেন আমি টানা বলে যাব সেটা তো আপনার মন গড়া কারণ এই তো এটা আপনি তো মানবেনই না আসলে আপনি দেখতে পারতেন যে আপনি হারলেন না জিতলেন আচ্ছা একটু বলি এক ছেলে তার মাকে বলে এটা হচ্ছে ফাইনাল রাউন্ড আমি ওনার কাছে আছি না না মা তোমাকে আমি বিক্রি করব না শুনেন তোমাকে আমি হাটে বেচবো মা বলে এসব গল্প দি হবে না আমি এত কষ্ট করে জন্ম দিলাম পাললাম লালন করলাম তুই আমার হাটে বেচবি বলে মা শেষ কথা তো শুনো না এমন দাম চাবো যে কেউ কিনতেই পারবে না আপনার অবস্থাটা হইছে এরকম আপনি এমন কথা বলে আপনি বলেন যখনই বলি বলে এটা তো আমি মানবো না আপনি যে মানবেন না এটা আমি জানি আমি আপনার মাকে ভুল বুঝবেন না আপনি বলেছেন আমি বলি নাই যে আমি মানছি না শুনেন আপনার কথা ধোপে টিকে না আপনি বলতেছেন আপনি অনুমান নির্ভর আপনার কাছে ধোপে টিকে না কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম আপনার জন্য ভোটাররা যায় না মানুষের ধূপে টিকে বলেই আপনারা অংশীদারিত্ব নির্বাচনে যান না আপনারা রাতের অন্ধকারে নির্বাচনে যান আপনারা আগের দিনই 75% ভোট ফিল আপ করে রাখেন আপনারা হলেন মিশিরাতের সরকার আপনি যে জাপান বেড়াইতে গেছেন জাপানের রাষ্ট্রদূতই বলে গেছে উনাদের একটা সে বলছে যে আমি শুনেছি দেখিনি না না আমি এরকম পৃথিবীর কোথাও দেখিনি শুনিনি যে রাতে নির্বাচন হয় আমি ছিলাম সেই অনুষ্ঠানে আমি ছিলাম জিজ্ঞেস করেন তো এমন কোথাও শুনিনি উনি বলেছে যে এখন শুনেন আপনারা যা বলেছেন আমাকে বলতে দেন উনি বলছে কিন্তু টাইম না না আমি কিন্তু শেষ করতে পারি না টাইমই পাই না শেষবারের মতো আমি টাইম পাই না টাইম সমান সমান একদম সমান আমার বিনা ভোটে পাস করার পরে আমি বলি না যে এটা কোনো বড় প্রতিদ্বন্দ্বিতায় আপনারা পাস করলেন মনিয়াপা তখন আপনাদের সাধারণ সম্পাদক আজকেও যে সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেব বলছিলেন এটা নিয়ম রক্ষা নির্বাচন আমরা খুব তাড়াতাড়ি বসবো সবাইকে নিয়ে বিরোধী দল যদি আপনি কোঅপারেশন করতেন আমরা বসবো বসার পরে আমরা আরেকটা নির্বাচন দিব প্লিজ শেষ করতে দেন আরেকটা আপনি আপনি শেষ করে দেন বসার টাইম কিন্তু 5 বছরের মধ্যে হয় নাই তারপরে আপনি বলছেন যে ম্যানিপুলেশন করেন নাই আপনি পাঁচটা সিটি কর্পোরেশন তো ছিল আপনাদের স্ক্রিন টেস্ট যে আপনাদের জনপ্রিয়তা যাচাই করার জন্য আপনি জানেন তাহলে তো আমি তখন সংসদ সদস্য আমি অবশ্যই জানবো ইউ নট সাপোজ টু নো আমার সমস্ত বাংলাদেশ আপনি তো আমার পলিসি জানার কথা না আপনি তো আমার পলিসি জানার কথা না আরে ডাক্তার আসার পূর্বে তো রোগী মারা গেল এখন রোগী মারা যাওয়ার পরে তো এইটা তো হইতে পারে না ফ্যামিলি বুঝবে কি অবস্থা আমি তো মারা যাওয়ার আগে বলি নাই মারা যাওয়ার পরে বলতেছি ঘটনাটা কি কি ছিল এটা ভুল বলতেছেন আপনারা যে ডাক্তার যে আর পাঠান নাই শুনেন আপনি এই যে এই যে এই কাহিনীগুলো এই যে ম্যানিপুলেশন এটা ম্যানিপুলেশন ছিল অন্যরকম ম্যানিপুলেশন প্রথমে একটা গাজীপুরের সবচেয়ে অনেস্ট লোক ওই মুহূর্তের ছিল ওই অনেস্ট লোক দিয়ে দেখাইছেন তারপরেও পাশ করে নেয় বিপুল ভোটে ফেল করছে মান্নান সাহেবের সাথে তারপরে আর যেগুলো হয়েছে বাকি চারটা যেখানেই দিয়েছেন ওইখানেই ফেল তারপর আপনারা ঘুরে দাঁড়ালেন যে এইভাবে হলে তো জনগণের দৃষ্টি চেঞ্জ করতে কোথায় ঘুরে দাঁড়ালাম জনগণের দৃষ্টি উল্টা পাশে উল্টা পিঠে আপনারা তো উল্টা পিঠে ছাড়া চলতে পারেন না আপনি তো ইলেকশনে আসেনই নাই শুনেন আপনাদের পা তো ভূতের মতো আমি স্থানীয় সরকারের কথা বলছি এবং তারপরের ভর্তি কি হয়েছে শুনেন 14 নির্বাচনের পরে 14 নির্বাচনের পরে কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচনে তখনও গিয়েছি আপনার পরে পরে এক মাস পরেই আপনার উপজেলা নির্বাচন ছিল সেই নির্বাচনে প্রথমে বলছে আওয়ামী লীগ স্ট্রেট আপনি পত্রিকাগুলো খুলে দেখবেন আজকে বলছে যে 20% মানে আমাদেরকে 20% দিবে আর নইলে দিবে না এরপরে প্রথম চালানের নির্বাচন হয়ে গেছে শুনেন পাইছে 15% ইজি ছিল যখন দেখছে যে সব পাশ করে যাচ্ছে পাশ করে যাচ্ছে তখন কি করলো বলল 10% পরের ইলেকশনের রেজাল্ট অনুযায়ী গুছিয়ে শেষ করে আনুন শেষ করতে হবে আর কি তো 10% যখন হলো তারপরে বলল 5% এই যে আপনাদের অশুভ আচরণ আমি বলবো একদম এটা সিভিলাইজডের মধ্যে পড়ে না আনসিভিলাইজড তো এই একজন আনসিভিলাইজডের আন্ডারে নির্বাচন করা যায় না আর যাই করা যাক না কেন নির্বাচন করা যায় না এই নির্বাচন করা যায় না বলেই বিএনপি এইবার ঠিক করেছে যে কোনো মূল্যে এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না আর ইন্টারন্যাশনাল কি বলছে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায় তাতে আপনারা কি করছেন আপনারা উকিল আব্দুল সাত্তার মার্কা নির্বাচন সাজানোর জন্য চেষ্টা করছেন যে বিএনপি থেকে ভাগায় ভাগায় কেমনে নেওয়া যায় শোনেন ভাগায় যদি কিছু লোক নেনো লাইক আমি আমিই বলি গাজীপুরের কিছু কমিশনাররা দাঁড়াইছে তাদের শোকজ করছে তারা শুনে নাই তাদেরকে বহিষ্কার করছে হয়তো বিএনপি বহিষ্কার করে দিবে আপনারা নিলে কি হবে আমি আপনাদের কথা বলছি আপনাদের
জিল্লুর ভাইয়ের মাধ্যমে সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগকে জানানোর জন্য বলছি, ইভেন বড় বড় নেতাদেরও জানানোর জন্য বলছি, আপনারা কি করবেন ওদের নিয়ে যদি ইলেকশনও করেন, পাশও যদি করান আগামী নির্বাচনে, সেটা অংশীদারিত্ব হবে না, সেটা স্বতন্ত্র কখনো অংশীদারিত্ব হয় না, স্বতন্ত্র অংশীদারিত্ব হবে না বলে আপনি যতই প্ল্যান করেন না কেন, বিএনপি নির্বাচনে না আসলে আপনাদের সমস্ত নির্বাচন মণ্ডল হয়ে যাবে, আপনারা নির্বাচন করতে পারবেন না। দিন শেষে মনি আপার কথা ধোপে টিকে না, এই জন্য যে এত কথা বলেছে কিন্তু উত্তরটা পেলাম না, যে ইলেকশনটায় কেন আসলো না, ইলেকশনটায় এসে 300 আসনে ইলেকশন করে সকাল 8টা থেকে বিকেল 4টা 5টা পর্যন্ত সমস্ত ইলেকশন হয় নাকি, ভোট হয় নাকি, সমস্ত ভোটই তো হয় না, আপনি এটা বলেন না, নিরাল কুকুর আপনারা এইসব গদবাধা কথা বলেন না, এটা তো টেক্সটবুক এক্সাম্পল দিতেছেন, কিন্তু কাজের টেক্সটবুকেও এটা লেখা থাকে না, টেক্সটবুক এক্সাম্পল মানে এটা টার্ম, আল্লাহ 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 আল্লাহ, এটা বুঝতে পারি নাই আপনাকে, আমি উনি বুঝছে বোধহয়, টেক্সটবুক এক্সাম্পল মানে এটাকে একটা টার্ম বলা হয়, যে এটা একটা উদাহরণ, আপনি তো গদবাধা কথা যেটাকে বাংলায় বলে সেই কথা বলছেন আপনি, আমার কথা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস যদি হয়ে থাকে 100% আওয়ামী লীগের দায় কত, আপনার দায় কত, আপনার কোনো দায় নাই, আমার দায় যে আমি আপনার কাছে জানতে চাই না, এখন আমি জানতে চাই না আপনার সঙ্গে কত কয়েকদিন আগে বেল ছুরি ইউপি নির্বাচনে ভোট হলো, আমাকে প্রশ্ন করতে দেন, ভোট পাইছে 6000, আমাকে প্রশ্ন করতে দেন, মানুষকে আমি জিজ্ঞেস করতে চাই যে আওয়ামী লীগ আসামির কাঠগড়ায়, এই আসামির কাঠগড়ায় বিএনপির অবস্থানটা কোথায়, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বাক স্বাধীনতা, বাংলাদেশের ভোটের রাজনীতি, বাংলাদেশের ভোটে ডাকাতি, বাংলাদেশে ভোটার লিস্ট ম্যানিপুলেশন করা, এই সমস্ত কিছুর ভিতরে বিএনপির অবস্থানটা কোথায়, বিএনপি কি ফেরেস্তা, বিএনপি কি ধোয়া তুলছি পাতা, বিএনপি কি কখনো বলেছে যে বিএনপির কোনো দায় নাই, বিএনপির কোনো অন্যায় নাই, সমস্ত কিছু সব দায় আজকে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগকে আজকে আপনারা বোঝাতে চেষ্টা করতেছেন মানুষকে যে আওয়ামী লীগ নিশিরাতের সরকার, নিশিরাতে ভোট করেছে, ভোটারবিহীন ভোট, আরে ভোটাররা যে যাবে ভোটারদেরকে তো অনুপ্রাণিত করতে হবে, আপনাকে তো নিতে হবে তাদেরকে ভোট কেন্দ্রে, আপনাদেরকে এমন একটা আবহাওয়া সৃষ্টি করতে হবে যে আপনিও যান প্রাণ দিয়ে ইলেকশনে নেমেছেন, আপনিও এটাকে বলে না যে গ্রাম দেশের ভাষায় যে কাছা দিয়ে নামা, তো আপনাকে তো কাছা দিয়ে নামতে দেখে নাই, তো পার্টিসিপেটরি ইলেকশন তো তখনই হবে যখন মাঠে সমান সমান খেলোয়াড় থাকবে, যখন মাঠে সমান সমান দর্শক যাবে, তখন সেখানে বাজিমাত হবে, আপনি সেই দায়টা কতটুকু আপনার সেটার কোনোদিন উত্তর দিতে পারবেন না আপনি, আমি জানি আপনার কাছে সেই উত্তর নাই, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার অ্যান্ড ইউ ক্যান নেভার অ্যান্সার দিস, এই জন্য আপনারা পাশ কাটায় বলবেন হ্যাঁ আমি মানি নিয়েছি যে সেখানে ভোটে বিচ্যুতি ছিল, সেখানে টার্ন আউট কম হয়েছে, কিন্তু এটা তো করে নাই আওয়ামী লীগ যে একটা ভুয়া ভোটার লিস্ট দিয়ে ইলেকশন করেছে, এরকম 1,20,25,00,000 ভুয়া ভোটার আওয়ামী লীগ সাজায় নাই, আর সবচেয়ে বড় কথা কি ৭০ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছিল, পাকিস্তান বৈরী আচরণ করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, একটা ডাচি রাষ্ট্র সৃষ্টি হয়েছে, 73-এ আসেন আওয়ামী লীগ ইলেকশন করেছে, সেখানে সামান্য 1%-2% বিচ্যুতি ছিল সেটা আমি স্বীকার করি, কিন্তু তারপরে 97-98% ইলেকশন একদম ফেয়ার ছিল, সেই ইলেকশনের পরে আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ সবসময় ফেয়ারনেসের ভিতর দিয়ে যাত্রার চেষ্টা করেছে, আনফেয়ারনেস আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, 73-এর পরে যেই সরকার, 73-এর পরে তো বঙ্গবন্ধুকে উচ্ছেদ করা হলো, সপরিবার হত্যা করা হলো, তারপরে আসলো 96 পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার বাইরে, 96-তে যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসলো একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, সেইখানে তারপরে কী হলো 2001-এ আরেকটা ম্যানিপুলেশনের ইলেকশন করা হলো, সেখানে রাতের আধারে আপনার টোটাল একটা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলো, ঠিক আছে সেটা আওয়ামী লীগ মেনে নিল, পিসফুলভাবে ট্রান্সফার করলো পাওয়ার, কিন্তু আওয়ামী লীগের উপরে যে অত্যাচার আসলো তার রেশ শেষ হলো 2007 পর্যন্ত চললো, কারণ এর মাঝে আবার গ্রেনেড হামলা হয়ে গেল, গ্রেনেড হামলার জন্য যদি বিএনপি হামলা নাও করে থাকে, আমি যদি কথার তর্কে ধরে নেই যে বিএনপি হামলা করেনি, বিএনপির কেউ এটাতে জড়িত ছিল না, এই ষড়যন্ত্রের সঙ্গে খালেদা জিয়া, তারেক রহমান, বাবর থেকে শুরু করে কেউই ছিল না, মানলাম বিএনপি কখনো বলেছে যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন, আমাদের সরকার থাকাকালীন
এই ঘটনা ঘটেছে, এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফাটল এসেছে, আমরা এর জন্য আজকে নিঃশর্তভাবে অ্যাপোলজি করছি। বিএনপি বলেছে সহমর্মিতার জায়গা কোথার থেকে সৃষ্টি হবে, কোথার থেকে গণতন্ত্র আগাবে, কোথার থেকে ভোটের রাজনীতি আগাবে, এই স্বচ্ছতা কখন, এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। ইউ হ্যাভ টু সেট দ্য স্কোর স্ট্রেইট। যদি না করেন তাহলে গণতন্ত্র সামনের দিকে আগাবে না। মনিয়াপা, আমার আর আপনার তর্ক হবে, মানুষ দেখবে, হয়তো আপনার পক্ষে মানুষ তালি বাজাবে, আমার পক্ষে তালি বাজাবে, গণতন্ত্র কাঙ্ক্ষিত জায়গায় যাবে না। অনুষ্ঠানের শেষ